সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407001264 ফর বুকিংস। মার্ক কালেকশন, জিন্স এন্ড টি-শার্টস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। সাত সকালে আরামবাগের কালীপুরে নদীর ধারে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে ঘিরে রহস্য। জানা গেল ওই ব্যক্তির নাম প্রদীপ দাস, বাড়ি আসামের নগাঁও জেলায়, বহরমপুরে জরির কাজ করতেন উনি। পায়ে হেঁটে নাকি সোজা আরামবাগ চলে আসেন। কালীপুরে নদীর ধারে বসে থাকতে দেখা যায়। স্থানীয় যুবকরা তার অসহায় অবস্থা দেখে তাকে সাহায্য করতে এগিয়ে আসেন। আগন্তুক ওই ব্যক্তি জানান তিনি তার বাড়ি ফিরে যেতে চান। এই যে এতদিন ধরে কালীপুরে আছেন, তো বাড়ি যাওয়ার কোনো ইচ্ছা আছে নাকি আপনার? বাড়ি যাবো, ইচ্ছা আছে। কিসের জন্য যেতে পারছেন না? বাড়ি ঘর হাওড়া মানে হাওড়া গড়ে গাড়ি যা পাই হাওড়া কো হাওড়া ছোড় দেনে সে আপ চালা যাওগে ঠিক বাংলা আতা নেই আপকো থোড়া থোড়া যায় কোথা থেকে এসছেন এবং কবে এসছেন এখানে? আমি এখানে বেশি দিন না, এক মাস হওয়া নাই। কবে এসছেন? আমি এখানে 10 দিন মা হয়েছে নাকি। 10 দিন থেকে আসছেন এখানে? এমনি কি কারোর বাড়ি আছে আপনার? বাড়ি কারোর বাড়ি আছে এখানে? কার বাড়ি আছে? না, আসাম ছে আমার। আপনার বাড়ি কোথায়? আসাম। আসামে এখানে আসলেন কি করে? এখানে মানুষ হলে হয়ে গিয়ে মানুষ দুইটা মানুষের দেওয়া হয়ে গেছে। আপ ইয়াহ পে কব আয়ে হো? এখানে মানুষের দেওয়া হয়ে গেছে। মানে হিন্দি মে বলিয়ে, আপকা ভাষা তো সমঝ মে নেই আ রহা হ্যায় হাম লোগো। হিন্দি মে আমি বহমপুর মে যায় গে, হাওড়া যায় গে, হাওড়া মে যায় গে, ইয়া দিন মে দিন মে বাস বাস গে সিভিল মে ভর্তি করে। আমার একো না বেমার বেড়ি নাই, সিভিল মে ভর্তি করে গে। আর সিভিল মে ভাগ আয় উদার সে না পছে যায় গে, পছে নিকাল দিয়া উনো উনো নিকাল দিয়া। আপ লোগো কা উদার সে লোগ ইদার আপ লোগো কো এডমিট কিয়া থা দুসি জাগা পে, উহা সে আপকো ভাগা দিয়া। হ্যাঁ। তো আপ ইয়াহ পে আ গে, তো আপকো কাহা জানা? আসাম জানা হ্যায়। আসাম। আসাম। তো আপকা ঘর কা লোগ কোই হ্যায়? ঘর লোগ बीवी बच्चा तो कोई होगा? घर मानू ना सब सब है उधर। उधर का लोग जानता है आप लोग, आप ऐसे हो गए जानता है, आपको खोज नहीं कर रहा है आपका। बहुत तकलीफ में हो क्या? आपका नाम क्या है? प्रदीप दास। प्रदीप दास। घर? घर आसाम। आसाम जगह?
असम का कौन? नौगांव डिस्ट्रिक्ट। नौगांव डिस्ट्रिक्ट, नौगांव डिस्ट्रिक्ट। তো বাইরে থেকে একটা মানুষ এসে কি বলবেন, কতদিন ধরে দেখছেন আপনাকে? আমাকে দেখছি আমি কাল থেকে, এবার সবার মুখে শুনছি যে অনেক দিন ধরেই আছে। আসামে বাড়ি, বাংলা অতটা মানে বলতে পারছে না, টান টান বুঝতে পারছি না। তো বলছে যে কোথায় ওকে বাড়ির লোক ভর্তি করেছিল, ওখান থেকে ওকে তাড়িয়ে দিয়েছে, এবার ও বাড়ি যাবে, ওর কাছে সেরাম কোনো মানে কিছু নেই। এবার পাড়ার লোকই খেতে দিয়েছিল, কালকে বিছানাও দিয়েছে, শুয়েছিল। দেখেছি অনেক দিন ধরেই, ও তো বলছে আছি এখানে এক মাস প্রায়, আমি তো দেখছি দুদিন ধরে। এখানে কি করে এলো? কি করে এলো ওটা, এবার হেঁটে এসছে যেখানে ছিল ওখান থেকে এখানে এসে আমাদেরকে বলছে যে এরকম এরকম ব্যাপার, আমাকে একটু পাঠাবার ব্যবস্থা করো। তাই আজকে সকালবেলা মিডিয়া ফিডিয়া আপনাদেরকে ডেকে মানে একটা কিছু ব্যবস্থা যদি করা যায় সেই জন্য আর কি। সন্দেহজনক মনে হচ্ছে কিছু? না না, সেরকম তো মনে হচ্ছে না, হলে তো কালকে ও তো পালিয়ে যেত, কিংবা সে একই কথা বলছে যে আমাকে পাঠাবার ব্যবস্থা করো। সেটাও হতে পারে, এবার তো আমরা জানি না, আমাদেরকে যেটা বলছে আমরা সেটাই শুনছি। স্থানীয় তো নয়, বাইরে বাড়ি। বাড়িটা আসাম বলছে, আসাম নোয়াখালি বলে কি জায়গার নাম আছে ওই জায়গায় বাড়ি বলছে। এলো কি করে? এলো মানে ওকে বলছে বাড়ির লোক, ওর কোনো শরীর খারাপ হয়নি, ওকে জোরজবস্তি ভর্তি করা করেছিল, ওকে ওখান থেকে যেখানে ভর্তি করেছিল ওখান থেকে ওকে তাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, সুস্থ তাড়িয়ে দিয়েছে, ও তো বলছে তাড়িয়ে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে কি ছেড়ে দিয়েছে এটা তো জানি না, তাড়িয়ে দিয়েছে। ও এখানে এসছে কিসে কাজ করতে? কাজ কিছু করো না, জরির কাজ, জরির কাজ, জরির কাজ করে বলছে। এখন আপনারা কি করবেন? এখন কি করবেন তো আপনারা দেখুন, আপনাদের হাতে তুলে দিলাম খবরটা। যারা দিচ্ছে কালীপুর পিততলা 12 নম্বর ওয়ার্ড। আপনাদের নাম? আমার নাম রোহিত মণ্ডল। সাবস্ক্রাইব করুন। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-854984। বিশ্বাস আর আধুনিকতার মেলবন্ধন ঝর্ণা জুয়েলার্স, কামারপুকুর নতুন চটি, হুগলি। এক্সরে, ইউএসজি, সিটি স্ক্যান, প্যাথোলজির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টেরিজা স্ক্যান সেন্টার, লিংক রোড, আরামবাগ। Collection, jeans and t-shirts, only for men.